यशोदानंदन ब्रजोजन रंजन यशोदानंदन ब्रजोजनरंजन যশোদনন্দন ব্রজজন রন্দন যমুনা তীরা বনচ যমুনা ন

শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিত নন্দ শ্রী অদ্ৈত গদা ঘ শ্রীবাসি গোর্ভক্ত বৃন্দ जय श्री कृष्ण

रे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম Hare Rama, Rama Rama, Hare Hare. जय राधा माधव राधा माधव राधे जय पंचोत पंचोत पंचोतत्त जय

জয় জয় প্রভু পারভুপাতভুপাত জয় প্রভু পারুদেব গুরুদেব 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 নিতাই গৌর হরিব 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 গৌর নিতাই গৌর প্রেমানন্দে জয় শ্রীমদ্ ভাগবৎ গীতা যথাযথ কি

शुचैतन्यामनाभीष्टं स्थापितं जना भूतले स्वयं रूपकदामयं ददाति शपदान्तिकं वन्दे अहं श्रीगुरश्रीजुतापदकमलं श्रीगुरुन्वैष्णवांश श्रीरूपं सहगना सहगणरघुनाथं नितं तं सजीवं साद्रैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगणो विशाखा विशाखामितं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतका स्वामी इति नामिनि नमयाचार्यपादाय निताय कृपाप्रदायिनि गौरकथाधमोदाय नगरग्रामतारिणी नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नाम नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषसून्नवादि पाश्चात्तो देशता। वाञ्छाकल्पतरुहश्च कृपासिभयेव च पतितानङ्गपावनेभ्यो वैष्णवे भो, भो नमो जया श्रीकृष्णचैतन्य प्रभो नित्यानन्द श्रियदैतगदाधर शिवा सदि गौरभक्तविन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে হাত জোর করে আমার পরে প্রত্যেকেই বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं वैसम् तत प्रायेशु नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतसेवयां भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिके मुखं करति मुखङ करतिलङ पङ्घुलघयति ग्रिंजपागुदिन परमानन्दमाधवैतन्मे गुरवे गौरचन्द्राधिकायस्तदालय कृष्णाष्णभक्ताभक्ताम क्रिष्ना नम अजालम्बितभजौ कनकावौ सङ्कीर्तनैकरौ कमलापक्षौ বিষম্বর দ্বীজ বরু যুগ ধর্ম জগৎ বন্দি কারু করুণা অবতির সংসা সিন্ধু তরণী হৃদয় সংকীর্ন মনুষ্যের প্রেমামী যদি শ্রীচৈতন্য চন্দ্র চরণে শঙ্কর হরে কৃষ্ণ সকলকে শুভ সন্ধ্যায় এই মন্দিরে উপস্থিত রয়েছেন সকলকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃদ সংঘ ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে ভাগ্যবান যে আপনারা বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ যে জায়গা শ্রীধাম মায়াপুর সেখানে আপনারা উপস্থিত হয়েছেন আর যারা এই আরতিতে অংশগ্রহণ করেছেন এবং এই গীতা পাঠে বসেছেন আর আমাদের এই গীতা পাঠ আটটা পঁচিশ পর্যন্ত চলবে তো যদি শ্রবণ করবেন তাহলে পূর্ণাঙ্গ এই ধামে আগমনের ফল পাবেন এই জন্য নিরবতা পালন করে শ্রবণ করে পূর্ণাঙ্গ ফল নিয়ে আপনারা গৃহে যাবেন এটা অত্যন্ত শুভ সাধুদের কথা এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে জীবনের পরম ফল সাধিত হয় যে ফল কখনো অন্য কোনো উপায়ে কোনোভাবে পাওয়া সম্ভব নয় অত্যন্ত দুর্লভ তো এই সময় নষ্ট না করে এখানে বসে থাকুন এই কথা শ্রবণ করুন তো আজকে আমরা পাঠ করব তৃতীয় অধ্যায় কর্মযোগ তেত্রিশ শ্লোক তো বোর্ডে লেখা রয়েছে এই কর্মযোগ সম্বন্ধে আমরা শ্লোক পাঠ করে আজকে শ্লোকের বিশদ কিছু আমরা শ্রবণ করবৃশ জ্ঞান জ্ঞানবান প্রকৃতিম জান্তি ভূতানি নিগ্রহ কিং করিশ্যতি সদ্রী সংচেষ্টতে শাসা পকৃতা জ্ঞানবানপী পকৃতিং জানতি ভূতানি নিগ্রাহাম কিং করিশ্যতি। সদৃশং চেষ্টত প্রকৃত জ্ঞানবানী প্রকৃতি যান্তী ভূতা নিগ্রহংতি

তো প্রকৃতিম জ্ঞানবান্তি ভূতানি নিগ্রহ কিং করি আপনারাও কেউ বলতে পারেন কেউ মাতাজি ভূতানি। নিগ্রহ কিম করিষতি এই শ্লোকের শব্দের অর্থ গীতার গান অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য শিলপ্রভুপা দ্বারা জগৎগুরু শিলা প্রভুপাদ সকলে বলবেন সদৃশম অনুরূপভাবে চেষ্টতে চেষ্টা করে সসিতে প্রকৃতির গুণ জ্ঞানবান জ্ঞানবান ওপি যদিও প্রকৃতিম স্বভাবকে জানতি অনুগমন করেন ভূতানি সমস্ত জীব নিগ্রহ দমন কিম কি করিষ্যতি করতে পারে গীতার গান বহুকাল হতে যারা প্রকৃতির বস নিগ্রহ করিতে নারে হইয়া বিভস অনুবাদ জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তার স্বভাবকে অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কী লাভ হবে সকলে বলুন জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তার স্বভাবকে অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কী লাভ হবে তাৎপর্য কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধীষ্ট না হতে পারলে জোরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না ভাগবত গীতায় সপ্তম অধ্যায় চতুর্দশ শ্লোক ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন তাই এমন কি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও মাত্র, সাধারণ ধারণাগত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে কিন্তু অন্তরে তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ পুঁথিগত বিদ্যা পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে কিন্তু বহুকাল ধরে মায়া জালে আবদ্ধ থাকার ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ না করে হঠাৎ ঘর বাড়ি ছেড়ে তথাকথিত যুগী হওয়া কৃত্রিম পারমার্থবাদী সেজে বসলে কোনোই লাভ হয় না তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোন তত্ত্ব নির্দেশে কৃষ্ণ ভাবনামিত লাভ করার চেষ্টা করা উচিত এভাবেই ভগবত জ্ঞান লাভের লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারেন এখানেই শিলপ্রভুপাত কর্তৃক এই শ্লোকের পাঞ্জল তাৎপর্য ব্যাখ্যা হয়েছেন তো তৃতীয় অধ্যায় এটা হচ্ছে কর্মযোগ তো ভগবান এই কর্মযোগ সাংখ্যযোগ বলার পরে কর্মযোগ বললেন এবং এই সাংখ্যযোগে কিছুই তিনি প্রদান করেছেন দেহ এবং আত্মার পার্থক্য আবার জীবের অস্তিত্ব এবং ভক্তি বিষয়নী সম্বন্ধে ভক্তি দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমস্ত গীতার সার কী কী আছে সারা গীতায় এই দ্বিতীয় অধ্যায় সেটা ভগবান এই সাংখ্য যোগের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন তো এই জন্য আমাদের এখন আমরা আসছি কর্মযোগে এই জগতে সব কিছুর গুরুত্বপূর্ণ আধার হচ্ছে কর্ম তাই কর্মযোগে ভগবান যখন দ্বিতীয় অধ্যায় চল্লিশ শ্লোক থেকে ভক্তি সম্বন্ধীয় বিষয়ী ভক্তিযোগের কথা বলেছেন চুয়ান্ন পর্যন্ত নেহাবিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত এই ভক্তি এমনই শক্তিশালী যে কে স্বল্প পরিমাণও কেউ যদি এই ভক্তি করেন সে মহা ভয় থেকে ত্রাণ পাবেন তো এই কথা অর্জুন শ্রবণ করার পরে এই তৃতীয় অধ্যায় প্রথম শ্লোকে বলছে ভক্তি ন তুমি ভক্তি সম্বন্ধীয় ভক্তি ভক্তিযোগেই যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে কেন তুমি আমাকে এই যুদ্ধ করতে প্রবৃত করছো অর্জুনের প্রশ্ন তার উত্তরে ভগবান এখন এইভাবে কর্মের কথা বলবেন তো আজকে এই শ্লোকে প্রভুপাত গুণের কথা ব্যাখ্যা করেছেন গুণের অনুভূত স্বভাব অনুসারে কর্ম করেন আর জীবকে সেটাই বাধ্য করে সে যত যাই কিছু করুক গুণের দ্বারাই সবাই কর্ম করে তো আমরা গুণের বিচার করবো তারপরেই আমরা এখানে বলেছেন যে ভগবত ভক্তি ব্যতী রেখে এই মায়ার জগৎ থেকে উত্তীর্ণ হওয়া কঠিন এটার সম্বন্ধে আমরা আলোকপাত করবো এই ভাগবৎ গীতা হচ্ছেন গীত উপনিষদ যে গীতা অধ্যয়ন না করবে সে কুয়দিন মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে না অসম্ভব ভগবানকে জানতে হলে গীতা পড়তে হবে এই গীতা চারজন ব্যক্তি এখানে রয়েছেন ধৃতরাষ্ট্র সঞ্জয় অর্জুন আর ভগবান এই গীতায় অংশগ্রহণ করেছেন কয়জন চারজন সার্ব শ্লোক কত শ্লোক সাতশো সেভেন হান্ড্রেড আর এই শাস্য শ্লোক ধীতরাষ্ট্র একটি শ্লোক বলেছেন অর্জুন সঞ্জয় বলেছেন চল্লিশ অর্জুন পঁচাশি আর পাঁচশো চুয়াত্তরটা শ্লোক ভগবানী এই সাতশো শ্লোক তো এখানে ব্যাখ্যা করা হবে যে গীতা কত বড় গুরুত্বপূর্ণ আমরা যদি কেউ সুখী হতে চাই শান্তি লাভ করতে চাই আমরা সকলেই খুঁজছি শান্তি সুখ এই জন্য যারা চান অর্জুন এরকম অশান্তিতে ভুগছিলেন ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিলেন দুর্যোধন ঈশ্বার ফলে তাদেরকে সব কিছু দেওয়া বন্ধ করেছিলেন ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের এই কার্যকলাপে কিন্তু অর্জুন কি করেছিলেন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন তা না করে তিনি ভগবানের শরণাপন্ন হয়েছিলেন আর ভগবান তাকেই গীতা শ্রবণ করিয়েছিলেন যার ফলে অর্জুনের সব কিছু সে ফিরে পেয়েছে প্রতিশোধ নিতে পেরেছেন যথার্থভাবে এবং তিনি সব কিছু সম্পদ রাজ্য ভার সম্মান সব কিছু ফিরে পেয়েছিলেন তো আপনারা কেউ যদি জীবনে স্বাবলম্বী হতে চান সুখী হতে চান এই গীতা একটি নিয়ে যাবেন এমনই একটি গীতা গ্রন্থ যার বাড়িতে এটা থাকবে কারণ এটা ভগবানের মুখও নিঃসৃত বাণী এটা যদি নিয়ে রাখবেন আপনার বাড়িতে অটোমেটিক মঙ্গল সাধিত হবে এমনই একটি গ্রন্থ এই জন্য যাদের বাড়িতে নেই অবশ্যই আপনারা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই গীতায় ভগবান কর্মের কথা বলতে গিয়ে তিনি জীবকে বলছেন কর্ম না করে কেউ বাঁচতে পারে সবাইকে কর্ম করতে হবে কর্ম প্রত্যেককেই করতে হবে কারণ কর্ম ছাড়া কেউ জীবিকা নির্বাহ করতে পারে না প্রত্যেককেই কর্ম করতে হবে এইরকম এখানে পোপাল লিখেছেন কেউ এরকম সাধু হয়ে গিয়েছে সব কিছু ত্যাগ করেছে কিন্তু আসল কিছু জানে না তো বেকার তার জীবন এই জন্য যথার্থ সাধু হতে বলেছেন এখানে অর্জুনকে বলছেন এই জন্য কর্ম সম্বন্ধে বলছেন আর এই কর্ম কিভাবে হয় নবম শ্লোকে ভগবান কর্মের ব্যাখ্যা করে বলছেন কর্ম প্রত্যেককে করতে হবে কি কর্ম যজ্ঞাত কর্ম অন্যত্র লোকয়ম কর্মন কর্ম বন্ধনও তদত্তম কর্মকুন্তেয় মুক্ত সমাচর ভগবানের প্রীতিবিধানে কর্ম করাই জীবের কর্তব্য নাহলেই কর্মেই বন্ধনের কারণ বন্ধন হয়ে যাবেন আবার কর্মেই মুক্তির কারণ আপনার নিজের ইচ্ছা মতো কর্ম যখন করবেন সেটা বন্ধনের কারণ আর কৃষ্ণের প্রীতিবিধানে যদি কর্ম করেন সেটা হচ্ছে মুক্তির কারণ কারণ আমরা জীব কেউ স্বতন্ত্র নই এই জগতে জীব কেউ স্বতন্ত্র হতে পারে না আমরা পরাধীন জীব হচ্ছে পরাধীন কারণ আমরা তটস্থা শক্তি তা জীবের কোনো স্বতন্ত্রতা নেই জীব নিত্য কৃষ্ণ দাস আমরা কৃষ্ণের দাস আমরা মায়ার দাস নই সরকারের দাস নই স্বামীর দাস নই স্ত্রীর দাস নই আমরা কার দাস কৃষ্ণের দাস তাহলে দাস হয়ে প্রভুর সেবা করা কর্তব্য তা না যখন না করবো তখনই এত ঝামেলা এত দুর্দশা আমাদের আর যারা ভগবানের সেবা করছে তাদের কোনো রকমের অসুবিধা নেই ভগবান সেটাই নির্দেশ করছেন যারা আমার সেবা করবে তার যা কিছু লাগবে যা কিছু তার আমি দেখব কোন বাবার ছেলে যদি অনুগত হয় বাবার অনুগত হয় ছেলেকে ভাবতে হয় না কিছু বাবা আগে থেকেই তার জন্য ভালো জিনিস রেডি করে রাখেন হ্যাঁ কি না বাবা অনুগত ছেলের কোনো অভাব নেই আর যে বাবার কথা শোনে না মানে না নিজের মতো চলাফেরা করে তার দুর্দশারও সীমা নাই সে বহু জায়গায় লাঞ্ছিত কষ্ট বহু কিছু হতে হয় তাই এই কর্ম করতে বলছেন ভগবানের প্রীতিবিধানে এখন এই গুণ কর্ম অনুসারে আমরা কর্ম করবো তিনটা গুণ এখানে কাজ করছে কি গুণ সত্যগুণ রজগুণ তমগুণ প্রকৃতে ক্রিয় মানানি গুণই কর্মনি সর্বস্ব অহংকার বিমুরাত্মা কর্তাহ মিটিমন্নতে এই গুণের প্রভাবে জীব নিজেকে কর্তা মনে করে এখানে কেউ বলতে পারবে না হাত তুলে আমি দাস পারবে কেউ সবাই মনে করে আমি প্রভু আমি এই বাড়ির নেতৃত্ব দিব ছেলে বলছে মেয়ে বলছে মা বলছে ঠাকুমা বলছে সবাই বলছে আমি মালিক তাহলে দাসকে এই জগতে দাস কেউ হতে চায় না আর এই জগতে কেউ যদি বলে আমি দাস সেই দিনে সে মুক্ত হবে এই জগতেই দাস হওয়াটাই কঠিন আর ভগবান এই দাস হওয়ারই শিক্ষা প্রদান করেছেন চৈতন্য মহাপ্রভু ওটাই শিক্ষা দিয়েছেন এই জন্য গুণ কর্ম অনুসারে আমরা কর্তব্য কর্ম করছি তিনটা গুণ সত্যগুণ রজগুণ তমগুণ সত্যগুণ কম করে থাকতে বলেছেন বেদে বেদের নির্দেশিত কর্মগুণের উপরে হ্যাঁ বলছে ত্রৈগুণ বিষয়া বেদা নিঃ ত্রয়ীগুণ ভাবার জন্য তিনটা গুণ বেদের নির্দেশিত সমস্ত গুণ এই তিনটা গুণ বেদে রয়েছে আর অনেকেই বেদের পুষ্পিতা বাক্যে মুগ্ধ হয়ে মনে করে আমি ভালো সত্যগুণে যারা থাকে তারা সুখে থাকে আনন্দে থাকে তাদের ধন সম্পদ সব কিছু বোঝায় থাকে আর রজতম গুণে যারা থাকে তার অহংকার এবং দুঃখ কষ্ট ভোগ করে নানা রকম এই জন্য দ্বিতীয় অধ্যায়ে এই কথাগুলো বলেছেন আবার এই রিপিট করছেন ভগবান এই কথা মাত্রাস্পাস্ত কুন্তেও শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাই নিত্যস্তং তৃতিক সস্য ভারত ইন্দ্রের বিষয়ের ফলে আসক্তি সুখ অনুভূত হয় তে সেটা ঠিক শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে অর্জুন সর ভারত তুমি সহ্য করো ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া অপীত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধিয়তে যারা ভোগ ঐশ্বর্য লাভে আসক্ত তাদের বুদ্ধি সমাধি তারা ভগবানকে জানতে পারে না অসম্ভব জানা যায় আর ভগবান এখানে বলছেন নাহম প্রকাশ ও সর্বাত্মা যোগমায়া সমাবেচ যাদের জ্ঞান এই মায়া অপহরণ করেছে তাদের কাছে আমি প্রকাশিত হই না এই জন্য এখানে আজকে শ্লোকে প্রভুপাত পরিষ্কার করে প্রথম লাইনে তাৎপর্য বলছেন কৃষ্ণ ভাবনামিত ব্যতী রেখে মায়া জগৎ থেকে উদ্ধার হওয়া যায় না সপ্তম অধ্যায়ে চোদ্দ নম্বর শ্লোকে বলেছেন দৈবী হস গুণময়ী মমত্তা প্রপদন্তে মায়া মেতাম তো এই জগতে মায়া শক্তি ত্রিগুণাত্মিকাই মায়া শক্তি অতিক্রম করা কঠিন কেউ উত্তীর্ণ হতে পারে না ভগবান বলে দিয়েছেন পারবে না তাহলে আমাদের কি দুর্দশা হবে আমরা কি করবো পরের লাইনে ভগবান বলছেন মামে বজে প্রপদ্বন্তে মায়া মেতান মেতান্তর যে আমার কাছে প্রপত্তি করবে পূজা করবে আমাকে আরাধনা করবে আমার নাম করবে সেই এই মায়া উত্তীর্ণ হতে পারবে নতুবা এই মায়ার জগতের এই কোরাল কাল থেকে উদ্ধার পাওয়া কঠিন সকলেই এই যাতায় পড়বে পড়তেই হবে এই যে অহংকার অহংকারী ব্যক্তি সুখী হতে পারে না ও দুর্যোধন সুখী হতে পারেনি ইচ্ছা করেছিল সব রাজত্ব সব কিছু নিবে পাণ্ডবকে কিছুই দিবে না কিন্তু সে কি পেরেছিল ভগবান তাকে ধ্বংস করে দিয়েছে এই অহংকারী ব্যক্তি এই রজতম গুণের ব্যক্তি এই জগতে সকলেই আমরা রজতম গুণ এই জগতে গুণের অভাব কেউ নেই কারণ আমাদের আহার শুদ্ধ নয় এই জন্য জ্ঞানও শুদ্ধ নয় দ্বিতীয় অধ্যায় একটি শ্লোকে বলেছেন ছেষট্টি শ্লোক নাস্তির যুগ হ্যাঁ তো বলছেন নাস্তির যুক্তস্য ভাবনা নাচা কতটা আমার ছেষট্টি শ্লোক আমি ভুলে গেলাম তো আমাদেরকে বিচার করতে হবে কৃষ্ণ ভাবনামিত গ্রহণ ব্যতি রেখে কখনোই আমরা সুখী হতে পারব না এটাই প্রভুপাত এই তাৎপর্যে লিখেছেন তাই দ্বিতীয় অধ্যায় একটি শ্লোকে ভগবান এখানে বলছেন যে হে অর্জুন নাস্তির বুদ্ধির যুক্তস্ব না চা যুক্তস্ব ভাবনা না চা ভাবায় অত শান্তিম অসন্তোষ কুত সুখম বলছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমাত্মিক বুদ্ধি থাকতে পারে না আর পারমাত্ম চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই আর রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ আমাদেরকে যারা কৃষ্ণ ভাবনা তারা সুখ পেতে পারে না এই জন্য সুখী হতে গেলে কৃষ্ণ ভাবনামিত গ্রহণ করতেই করতেই হবে এটাই হচ্ছে বাস্তব সত্য আর প্রভুপাদ আজকে তাৎপর্যে ওটাই বলছেন কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জোরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না এই জোরা প্রকৃতির এখানে যে রয়েছেন এই প্রকৃতির গুণ কারণ গীতায় পাঁচটি বিষয় আলোচনা হয়েছে গীতার পাঁচটি মূল বিষয় হচ্ছে ভগবান জীব প্রকৃতি কাল এবং কর্ম এই পাঁচটা বিষয় এই প্রকৃতি দেবী এর থেকে উদ্ধার পাওয়া এই জগতে অত্যন্ত কঠিন তাই এই অহংকারী ব্যক্তির কি হয় একজন ধনী ব্যক্তি ভালো করে শুনুন তো ধনী ব্যক্তি কি করে সব কিছু করে হরি নাম করে গঙ্গা স্নান করে সব কিছু করে কিন্তু যথার্থভাবে সে কাউকে মানে ধনী ব্যক্তির ভয় সাধুদের দেখলে ভয় বলছে এরা কিছু চাইতে পারে যে কোনো লোক আত্মীয় স্বজন সকলকে তারা ভয় পায় কারণ কিছু চেয়ে বসলেই সে বিপদে পড়ে তো এইরকম অহংকারী ব্যক্তির কি হয় ধনী ব্যক্তির শিক্ষা ভালো করে শুনুন তো ওই ধনী ব্যক্তি সে নদীতে স্নান করতে গেছে স্নান করছে হরিনাম করছে সব কিছু করছে করে জপ টপ করে স্নান করে পবিত্র হয়ে আসছে এক সাধু বাবা তার কাছে গেছে গিয়ে বারবার বলছে হরে কৃষ্ণ ও ধনী ব্যক্তি আর তাকে তোয়াক্কা করেন না বলছে এ বোঝায় কোনো প্রয়োজন এই কিছু চেয়ে বসবে পাত্তাই দেয় না অনেকবার তিন চারবার বলেছে হরে কৃষ্ণ টাকায়ও নেই দেখেও নেই আর কিছু উত্তর প্রতি উত্তর দেয় তখন সাধু চিন্তা করলো একে কিছু মজা দেখাবো দাঁড়াও তো এই ধনী ব্যক্তির এই অহংকারের ফলে এই সাধু ব্যক্তি তাকে দেখালেন ভালো করে শুনুন সবার জীবনে এগুলো আসে তো তখন কি করলেন ওই সাধু বেশ ধারণ করলেন কি বেশ ওই ধনী ব্যক্তির বেশ নিলেন নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলেন গিয়ে মালিক এসে গেছে তার পাহারাদার তার লোক করছে তুমি এত তাড়াতাড়ি ফিরলে বলছে রাস্তায় একটা ছদ্মবেশ দেখলাম আমার মতোই ও আসছে ওকে দেখে আমি তাড়াতাড়ি আসছি ওকে সাবধানে ওকে বাড়িতে ঢুকতে দিবে না ওই সাধু বাড়িতে ঢুকে গেল গিয়ে ওনার বিছিনায় যা নিত্যকর্ম আরতি যেই রকম করে সব কর্ম সে করছে আর বাড়ির লোক মনে করছে এই তো আমাদের লোক সে আনন্দে সবাই রয়েছে আর ওই প্রকৃত যে ধনী ব্যক্তি ও স্নান করে এসছে ভিজা কাপড়ে বেচারা হরিনাম করতে করতে বলছে কোথায় যাবেন বলছে কেন তুমি চিনছো না আমাকে আমি তো মালিক বলছে না এখানে ছদ্মবিড়ি চলবে না হাঁটাও ওকে তাড়িয়ে দিল কিছুতেই বুঝাতে পারলো না সে কোথায় যাবে কেউ তাকে আর পাত্তা দিচ্ছে না বাড়িতে তো উপরে রয়েছে ও সত্যিকারে বিতাড়িত হয়ে বেচারা কোথায় যাবে সে ওই অবস্থায় রাজার বাড়িতে গিয়ে হাজির হলেন রাজা ওই ব্যক্তিকে চিনতেন আগের থেকে পরিচিত আছে একটু খাতিরও রয়েছে তো রাজার কাছে গিয়ে বললেন যে এরকম আমার পরিস্থিতি আমাকে কেউ বাড়ি ঢুকতে দিচ্ছে না এরকম একটা ছদ্মবেশ একজন সেদে এসেছে আমি অরিজিনাল লোক এরকম রাজাকে গিয়ে নালিশ করেছে রাজা বিচার ডেকেছে দুজনাকে দেখছে একই রকম রাজাও বিভ্রান্ত হয়ে গেছে মন্ত্রীর সঙ্গে আলোচনা করছে কোনটা যে অরিজিনাল বুঝা মুশকিল কি করবো এখন কোনটা বুঝব তখন রাজা মশাই মন্ত্রীদের কাছে বললে বলছে তোমরা কে অরজি আসল সেটা বলো তখন ওই যে সাধু যে বেশ ধনী ধারণ করেছে ও বলছে ঠিক আছে প্রমাণ হোক কি প্রমাণ যে আপনার কাছে আমরা তো খাজনা দেই সব কিছু দেই আপনারা খাতা বের করুন কোন খাতায় কত আছে আমি বলে দিচ্ছি যে ওই সাধু ওই ধনী সেজেছে ও সব বলে দিচ্ছে এত খাদে এত টাকা এত টাকা সব হিসাব মিলে যাচ্ছে তখন বলছে যে এই তো আসল অরিজিনাল লোক আর ও কিছু বলতে পারছে না ওর তো কিছু মনে নেই ও বলতেই পারছে না কি অবস্থাটা দেখুন তারপরে সে পরাজিত হলো হয়ে ওখানেই সে থাকলো ওই অরিজিনাল যে মালিক তাকে বের করে দেওয়া হলো তারপরে ওইভাবে সে একদিন স্নান করতে গেছেন গিয়ে ওই সাধু গিয়ে সেখানে হাজির হয়েছে। তো স্নান টান করে যখন উঠছেন তখন বলছে হরে কৃষ্ণ তখন চোখ খুলে দেখছেন তাহলে এই সাধুরই কাজ সবকিছু হয়েছে বুঝতে পেরেছে তখন ওই সাধু তাকে উপদেশ দিলেন যে তুমি হরিনাম করো ভগবানের নাম করো ধনের অহংকারে তুমি কাউকে তোয়াক্কা করো না সম্মান করো না এটা ঠিক নয় তো এইভাবে তোমার থাকা উচিত নয় এটা অহংকার তো এখানে হিত উপদেশ এটাই আমরা প্রত্যেকেই এই ধন অহংকারে বংশের অহংকারে গুণ অহংকারে বিদ্যার অহংকার কুল অহংকার অনেক অহংকার এগুলার ফলে প্রকৃত সাধুকে বুঝতে পারি না আর কারো যদি ধন থাকে তারা এটাই ঝামেলা বলে মনে করেন বলছে এ আসছে একে কথা বললেই কিছু নিবে কিছু বলবে দাবি করলেই বিপদ যাদের টাকা আছে না তারা খুব দুশ্চিন্তায় থাকেন তারা ট্যাবলেটকেও ঘুমাতে পারে না এইরকম তাদের দুর্দশা আর আমাদের দুর্গতির কারণ কি আসক্তি এই আসক্তিটা আসে কি করে টাকার প্রতি টাকা পয়সার প্রতি আসক্ত বাড়ির প্রতি আসক্তি এবং আত্মীয় স্বজন পরিজন সকলের প্রতি প্রত্যেকের আসক্তি রয়েছে এই আসক্তিটা কিভাবে হয় দুর্গতির কারণ এক সাধু বাবা ছিল সে সাধু বাবা কোনো কিছুই করেন না অজগর অজাগর বৃত্তি কিছু খান কারো কাছে চেয়ে খান না তো উনি ওইভাবে কেউ দিলে খাবে না দিলে খাবে না তো উনার একজন ভক্ত তৈরি হয়েছিল উনি ডেলি উনাকে খাবার দাবার দেন উনার ভালো মন্দ সব কিছু দেখেন ভালো করে শুনুন তো এইভাবে দিতে দিতে সাধু খুব ভালো হয়েছেন চলছে তো একদিন যেই ব্যক্তিটা উনার সেবক ওই সাধুর সেবক ও বিশেষ কাজে দুই চার দিনের জন্য কোথায় একটা যাবেন তো সাধু বাবাকে বলছেন তুমি তো কিছু করে খাও না কে তোমাকে খেতে দিবে কে আমার তো এক জায়গায় যেতে হবে আর আমি কবে আসব ঠিক নাই তো আমি কোনো কি করব যাব বলছে না না তুমি যাও তোমার কোনো চিন্তা করতে হবে আমি ব্যবস্থা করব তুমি নিশ্চিন্তে যেয়ে তোমার কাজ করো সাধু বলেছে তবু সেই সাধু কি করলেন কিছু টাকা নিয়ে সাধু বাবার সামনে গিয়ে বললেন যে দেখো তুমি আমি টাকা কিছু রেখে যাচ্ছি ওই মাটির যেখানে সাধু ছিল তার সামনে মাটির নিচে পুঁতে রেখেছে বলছে এই টাকা মাটির নিচে থাকলো কাউকে তুমি যদি বলে কিছু আনি কিছু করবে কিছু হলে ওই টাকাগুলো রেখে চলে গেছে তো চলে গেছে ওর মতো চলে গেছে আর এদিকে ওই সাধু যথার্থ সেবা পূজা না পেয়ে অসুখ হয়ে সে মরে গেছে মরে যাওয়ার সময় তো তার চিন্তা ওই টাকা আমার জন্য টাকাটা রেখে গেছে বলছে এই টাকাটা কি হবে মৃত্যুর সময় ওই টাকার কথা চিন্তা করতে করতে সে একটা প্রেত শরীর প্রাপ্ত হয়েছে আর এই প্রেত শরীর প্রাপ্ত হওয়ার পর ওই লোকটা ওখানে শব্দ করে কিছু আচম্বিক কিছু শব্দ মানুষ সবাই বলে ওখানে বোধ ভূত তো ওখানে ভূতের শরীর সে প্রাপ্ত হয়েছে ওখানে শব্দ হয় তো তারপরে লোক ওখানে ভয়ে কেউ যেত না হঠাৎ শব্দ হয় বিরাট বিপক শব্দ সবাই ওখানকার লোক জানতে পারলো এখানে কিছু একটা ব্যাপার রয়েছে তো অনেক দিন পরে উনার সেবক উনি ফিরে এসেছেন এসে সব শুনেছেন যে ওই সাধু দেহ রেখেছেন বলছে তাই তাই তিনি ওই আশ্রমে এসেছেন সাধুর কাছে বলছে না ওখানে যাবেন না ওখানে কিছু শব্দ হয় ওখানে যাবেন না গ্রামের লোক কেউ যেত না বলছে না আমি যাব তাই উনি ওখানেই সে রাত্রি যাপন করলেন আর রাত্রে ওই সাধু সে প্রকট হয়ে তাকে বলছেন যে আমাকে উদ্ধার করো তুমি চলে গেছিলে এই টাকার প্রতি মায়া আমি তাই এখানে প্রেত ভূত শরীর প্রাপ্ত হয়েছি তুমি এই টাকাগুলো নিয়ে সৎ কাজে ব্যবহার করো আমার উদ্ধার করো তো তারপরে সেই সাধু সেবক ওই টাকাগুলো উদ্ধার করে সৎ কাজে ব্যবহার করলেন আর সেখান থেকে সব বিপদ দূর হয়ে গেল তো আমরা এই আসক্তির ফলে আমাদের এই দুর্দশা হবে যার প্রতি ছেলের প্রতি আসক্তি মেয়ের প্রতি বাড়ি ঘর টাকা পয়সা যার প্রতি আসক্তি হোক এই আসক্তি কাল হয়ে দাঁড়াবে এই জন্য আসক্তি ভালো নয় এই বলে বৃন্দাবনের এক বাবাজির কথা আমার মনে পড়েছে আমি এক বাবাজির কাছে এই গল্পটা শুনেছিলাম তো একজন বাবাজি ভিক্ষা করতো তো ভিক্ষা করে করে জমা করতো টাকা অনেক বাবাজির ভালো ভালো পয়সা করি আছে তো ওই টাকা ব্যাগে রাখত ব্যাগটা রেখে ওই বাবাজি দেহ রেখেছেন তো ওই ব্যাগটাকে কেউ হাত দিত না তো হঠাৎ করে একদিন দেখছে ব্যাগের পাশে একটা সাপ ঘুরছে সাপটা কোথা থেকে আসলো তো সবাই ওই ব্যাগটার থেকে সাপটাকে দূরে সরে দিয়েছে আবার দেখি সে এসে ওখানে হাজির তারপরে ব্যাগটাকে দেখছে কি আছে দেখছে টাকা আছে তখন ওই টাকাটা পেয়েছে ওই বাবাজিরা কি করেছেন ওটা সাধু সেবায় ওই টাকা ব্যয় করেছেন সেদিন থেকে আর যদি আসক্তি থাকে কোন কিছুর উপরে তাহলে আমাদের এইরকম দুর্দশাগ্রস্ত হতে হবে এই জন্য আসক্তি অত্যন্ত ভয়াবহ এই জন্য অন্য কাউকে ভালো না বেশে ভগবানকে ভালোবাসে ভগবান বলছেন যে কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে আমি তাকে সব কিছু সরবরাহ করব এই জন্য ভগবানের কে ভালোবাসে এই জন্য বলছে কৃষ্ণ ভাবনামিত ব্যতী রেখে কখনোই মায়ার জগত থেকে উত্তীর্ণ হওয়া বা মুক্ত হওয়া অসম্ভব এই জন্য কৃষ্ণই হচ্ছেন একমাত্র আমাদের আধার আর এই কলিযুগে ভগবানের নামই শ্রেষ্ঠ তাই কলিযুগে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণবর্ণ পার্শ্বৎসহ কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সঙ্গীর্তনই প্রায় যজনতিহি সুমেধসা আপনারা এখানে আরতিতে কতজন ছিলেন আরতিতে হাত তুলুন হরিনাম করেছেন আপনারা শ্রেষ্ঠ কর্ম করেছেন আপনাদের সমস্ত ধাম আগমন পূর্ণ হয়েছে কেননা এই হরিনাম এত বড়ই পূর্ণবান একটা উদাহরণ দিচ্ছি নামের প্রভাব শিব এবং পার্বতী তার দুই ছেলে গণেশ আর কার্তিক জানেন তো ওনার ফ্যামিলি লক্ষ্মী সরস্বতী আর গণেশ কার্তিক তো গণেশ আর কার্তিক দুইজন গণেশ ভোলা তা কার্তিক খুব দেখতে সুন্দর সবাই ভালো সেজে গুজে বললে বাবা দা কার্তিকের মতো লাগছে আমার কার্তিক সুন্দর ছিল হ্যাঁ কি না উনি সুন্দর ছিল তো কার্তিক প্রথম মার কাছে গিয়ে প্রস্তাব দিয়েছে মা আমাকে তাড়াতাড়ি বিবাহ দাও তো এটা পার্বতী গিয়ে শিবের সঙ্গে শেয়ার করছে যে কার্তিক এরকম বলল বলছে এখন গণেশের বিয়া হয়নি ও দাদা হয় তো তোমার বিবাহ কি করে হবে ওর বিবাহ তুমি কি করে দিবে তো তখন শিবজি ভগবান বললেন যে ঠিক আছে ওদের একটা বুদ্ধি শিখে দাও কারণ এই জগতে বিয়ে করলে হবে না সারা পৃথিবীটাকে জানতে হবে আর এই সারা পৃথিবী ওকে বলো সারা পৃথিবী যেন ভ্রমণ করে এখানে আসে আর যেদিন সারা পৃথিবী কার্তিকের ভ্রমণ হবে সেই দিনে তার বিবাহ ব্যবস্থা হবে তো দুই ভাইকে ওয়ার্ডার দিলেন যে তোমরা পৃথিবী ভ্রমণ করো তাই তিনি কি করলেন কার্তিক ভ্রমণে বেরিয়ে গেছেন আর গণেশ হচ্ছে বুদ্ধিমান ভক্তি আছে তার বিশ্বাস আছে তাই ভগবান নামের প্রতি তার পূর্ণ বিশ্বাস ও পৃথিবী ভ্রমণ করলেন না ও কি করলেন হরি নাম লেখলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যতদিন ওই কার্তিক পৃথিবী ভ্রমণ করে আসেনি ততদিন ও হরিনাম পরিক্রমা করছেন কার্তিক যেদিন এসেছেন সেই দিনে ও পরিক্রমা সমাপ্ত করে দুইজনে মা বাবার কাছে গিয়ে হাজির হয়েছেন তো হাজির হয়ে বলছেন কার্তিক প্রথমে বলছেন যে হ্যাঁ আমি ভ্রমণ করেছি বলছে তুমি কি কি দেখেছ সব বলছে তারপরে গণেশকে জিকে তুমি কোথায় বলছে আমি এই হরিনাম করে এই হরিনামে পরিক্রমা করেছি বলছে তোমার সারা পৃথিবী পরিক্রমা হয়েছে তুমি শ্রেষ্ঠ এই জগতে হরিনামই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ কারণ হরিনাম চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছে গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন এই হরি নাম যারা করবে এই জগতে তারাই শ্রেষ্ঠ কারণ এই চৈতন্য মহাপ্রভুর আরাধ্য হচ্ছে এই হরিনাম আর এই নাম করতে গেলে গুরুর আশ্রয় করতে লাগে বা কারো বৈষ্ণবের আনু করতে করতে হয় আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে ও কারণ এই জন্য এই জগতে যা কিছু করুন হরিনাম করবেন কারণ এই জগতে কেউ যদি হরিনাম না করে আমাদের দ্বিজবারিনাথের পুত্র নয়ানন্দ ঠাকুর গদাধর আমাদের রাধারানীর অবতার হচ্ছে গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানী আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা রানীর ভাব এবং কান্তি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তভাব ভাব তেই গদাধর পণ্ডিতের প্রিয় শিষ্য ছিলেন নয়নানন্দ আর গদাধর পণ্ডিত তাকে একটা গীতা দান করেছিলেন জয় রাধা মাধব পঞ্চ নিঃসিংহদেব ভগবান কি অষ্টশকী বৃন্দ কি পঞ্চত্ব কি এই জন্য এই নয়নানন্দ ঠাকুর তিনি এক কবিতায় তিনি গান লিখেছেন কুলের গৌরব তো সেখানে শেষে তিনি বলছেন কি বলছেন চারিবেদ সরদর্শন করে যদি অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাই ভজে বিথা তার অধ্যায়ন লোচনবিহীন প্রাণ অন্ধে কি বা কাজে একটা অন্ধকে আয়না দিলে কাজে লাগবে কিছু কাজে লাগে যে মহাপ্রভুকে চেনে না সে চারটা বেদ পারদর্শী হতে পারে ছয়টা দর্শনে এসে পণ্ডিত হতে পারে সমস্ত বিদ্যা গ্রহণ করতে পারে যদি হরিনাম না করে মহাপ্রভুকে না জানে বিথা অধ্যায়ন সব কিছু বিকার এই কলিযুগে কাণ্ডারি মহাপ্রভু আর মহাপ্রভুর আধার এই জন্য এই জগতের শ্রেষ্ঠ হচ্ছেন হরিনাম এই নাম ধামে এসে যারা করবেন হাজারো ফল তারা পাবেন আর এই ধাম মায়াপুর ধাম এ সাধারণ ধাম নয় এখানে সাধারণ মানুষ আসতে পারে না অসম্ভব এই ধাম সাধারণ মানুষ আসতে পারে না অপ্রাকৃত ধাম এই ধামে যারা আসে যারা হরিনাম করে তারা অনেক অনেক যোগ্য তপস্যা ফল অনেক কিছু করে শেষ করে এখানে আসা যায় তো আপনারা সকলেই ভাগ্যবান আর এই ধামের যদি হরিনাম ধামের যদি এইসব নিয়ে যাবেন চৈতন্য মহাপুর আদর্শ বাড়িতে গিয়ে যদি করবেন আপনার বাড়িটাও বৈকুণ্ড লোকে পরিণত হবে এটাই হচ্ছে কর্তব্য যেদিন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যেদিন গৃহেতে ভোজনও দেখি গৃহেতে গোলকো ভাই যেদিন আপনার বাড়ি হরিনাম হবে যেদিন আপনার বাড়িতে কীর্তন করবেন নাম করবেন সাধুদের আগমন ঘটবে আপনার বাড়িও বৈকুণ্ঠ পরিণত হবে এই জন্য আমাদেরকে বিচার করে চলতে হবে এই জন্য আপনারা যারা নাম নেননি নাম নিবেন যাদের কাছে গীতা নেই অবশ্যই একটা গীতা নিয়ে যাবেন পড়বেন দেখুন আমি কত প্রাঞ্জল বাংলা ভাষায় পৌপার লিখেছেন যে রিডিং পড়তে পারে সেও যদি পরে এটা বুঝতে পারবেন এত সহজ সরল ভাষা আর এই গীতাই সারা পৃথিবীতে এখন চলছে রাশিয়াতে এটা পাঠ্যপুস্তক বহু দেশে এটা পাঠ্যপুস্তক সিলেবাসে পড়ছে কিন্তু দুঃখের বিষয় আমরা ভারতবাসী আমরা হিন্দু ধর্ম অবলম্বনী আমরা জানি না গীতা আমরা হাতও দেই না যদিও কারো বাড়িতে আছে লাল কাপড় বেঁধে রেখে দিয়েছি কোনোদিন ভুল করে খুলি না এই হচ্ছে আমাদের দুর্দশা এই জন্য গীতা পড়তে হবে ভগবানকে জানতে হলে গীতা পড়তে হবে এই জন্য গীতা শ্রবণ করেছেন দুইজন সঞ্জয় আর অর্জুন তো সঞ্জয় শ্রবণ করেছেন সঞ্জয় চল্লিশটি শ্লোক সঞ্জয় শেষের শ্লোকে তিনি সিদ্ধান্ত দিয়েছেন গীতা শ্রবণের পরে কি সিদ্ধান্ত দিয়েছেন আটাত্তর নাম্বার শ্লোক লাস্ট শ্লোক গীতার শেষ শ্লোক গীতার প্রথম শ্লোক হচ্ছেন এক নাম্বার শ্লোক ধৃতরাষ্ট্র বলেছেন প্রথম শ্লোক কি হ্যাঁ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুস ধর্মক্ষেত্রে ধর্ম প্রথম গীতার প্রথম শ্লোকের প্রথম ওয়ার্ড হচ্ছে ধর্ম আর গীতার শেষ ওয়ার্ড আটাত্তর নাম্বার শ্লোক শেষ ওয়ার্ড হচ্ছে কি মতির মম ভগবান বলছে ধর্ম হচ্ছে আমার মত তাই এখানে সঞ্জয় বললেন যত্র সরকৃষ্ণ যত্র পার্থ ধনুধর তত্ত্ব বিজয় ভূতি ধ্রুব মতির মম যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ সেখানে পার্থ ধনুর্ধর অর্জুন আর সেখানে বিজয় সেখানে শ্রী সেখানে জয়লাভ এই জন্য যদি আপনি জয়লাভ হতে চান অর্জুনের মতো গীতা পড়তে হবে গীতার গীতার মাধ্যমে ভগবানের আরাধনা করতে হবে সেটাই হচ্ছে বাস্তব সত্য এই জন্য যাদের বাড়িতে গীতা নেই অবশ্যই একটা নিয়ে যাবেন আমাদের স্টল এখনও খোলা রয়েছে অবশ্যই নেবেন কত দিয়ে কত টাকা যায় একটা গীতা নিয়ে যাবেন তো এটাই আপনাদের সাফল্য ধামে আসা সার্থক হ্যাঁ আমার টাইম শেষ হয়ে গিয়েছে আজকে রামানুচার্যের আবির্ভাব আমি ভুল ভুলে পয়েন্টটা লিখেছিলাম ভুলে গিয়েছি তো টাইম তো শেষই হয়ে গিয়েছে কিছু করার নেই তো কিছু কথা বলতে চাচ্ছিলাম যাই হোক রামানুদের বহু লীলা রামানুচার্য দক্ষিণ ভারতে আবির্ভূত হয়েছেন তিনি এখনও সেখানে রয়েছেন তিনি নিজে নিজে সমাধি হয়েছেন তার কিছু কিছু হয়নি এখনো সেই মূর্তি আছে তার পূজা হয় ওই মূর্তি থেকে এখনও নগ আছে এখনো নখ বারে নখ কেটে দেওয়া হয় এখনো দক্ষিণ ভারতে আছে এই রামানুচার্যের বিরাট লীলা আমাদের আমাদের সম্প্রদায়ের একজন আচার্য শ্রী সম্প্রদায়ের আচার্য রামানুচার্য রামানুচার্যের অনেক শিষ্য অনেক লীলা রয়েছে আর রামানুচার্য যখন গুরুকুলে পড়তেন তার সে গুরুদক্ষিণা দিয়েছিলেন সেটা তো তিনি সাফল্য হয়েছিলেন চার শিষ্যর মধ্যে ও সাফল্য হয়ে গুরুদেবের আলিঙ্গন লাভ করেছিলেন তো এই হচ্ছে এই জন্য এই জগতে গুরুর মাধ্যমে ভগবানকে জানতে হয় ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি সংকীর্তন কি শ্রীমদ ভাগবত গীতা যথাযথ কি জগৎগুরু শিল প্রভুপাত কি সমবেত ভক্তবৃন্দ কী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি